রবিউল আলম আপনি লিখেছেন, আমি একজন ড্রাইভার, কক্সবাজার থেকে টেকনাফ গাড়ি চালাতাম, টেকনাফ যাওয়া আসা 600 টাকা বেতন দেয়, এর বাইরে পথে যাত্রী পাওয়া গেলে 200-300 টাকা পাওয়া গেলে এই টাকা যদি মালিককে না দিয়ে আমরা ড্রাইভাররা খেয়ে ফেলি তাতে কি আমাদের গুনাহ হবে? খুব দরকারি একটা প্রশ্ন করেছেন ভাই রবিউল। আমাদের মোটর শ্রমিক ভাইরা যারা আছেন তাদের অনেকেই এই ধরনের কাজ করে থাকেন। আপনি কোনো গাড়িতে যদি ড্রাইভার, হেল্পার বা কন্ডাক্টর হিসাবে কাজ করে থাকেন, আপনার মালিক যদি আপনাকে সুনির্দিষ্ট বেতন ভাতা ইত্যাদি দিয়ে থাকেন এবং প্রথমদিকে কোনো প্যাসেঞ্জার ওঠানোটা আপনার জন্য নিষিদ্ধ হয় বা উঠালে সেটার টাকা জমা করতে হয়, তো জমা না করে আপনি যদি নিজে রেখে দেন কিংবা প্যাসেঞ্জার তোলা যদি নিষেধ হয়, আপনি সেখানে মালিক যেহেতু আর নাই, আপনি সেই সুবাদে তুলছেন এবং কিছু টাকা উপরি হিসাবে কামাই করছেন, এমনটি যদি হয় তাহলে সেটি অবশ্যই গুনাহ হবে এবং হারাম হবে, এটি জায়েজ হবে না। আমাদের মোটর শ্রমিক ভাইদের অনেকেই এ ধরনের গুনাহের সাথে জড়িত। মনে রাখবেন, হালাল অল্প যথেষ্ট, হারাম অনেকের কোনো প্রয়োজন নাই, হারামের প্রাচুর্যের মধ্যে কোনো কল্যাণ নেই, হালালের স্বল্পতাতেও কল্যাণ আছে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বিধায় হালাল উপার্জনে বারাকা এবং কল্যাণ থাকার কারণে আমরা হালালের ভিতরে আমরা সীমাবদ্ধ থাকবো, হারামের মধ্যে আমরা যাবো না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমাদেরকে সে তৌফিক দান করুন। কোনো মালিকের যদি মনসম্মতি থাকে, ধরুন তার গাড়িতে আপনি এ ধরনের লোক তোলেন, তিনি জানেন কিছু বলেন না এবং কিছু বলেন না সেটা নিরুপায় হিসাবে বলেন না, ব্যাপারটা এরকম না, তিনি সন্তুষ্ট হয়ে এরকম একটু আধটু উপার্জনকে তিনি মেনে নেন অথবা আপনাকে তিনি স্বীকৃতি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে। আর আপনি যদি তাকে বলতে পারেন যে মাঝে মধ্যে এরকম হয় সেটা আমি নিতে পারি কি না, তিনি যদি অনুমতি দেন তাহলে আপনি নিতে পারেন, কিন্তু এরকম সম্ভাবনা খুবই ক্ষীণ। বেশিরভাগ ক্ষেত্রেই মালিকরা এটার অনুমতি দেন না, বিশেষ করে কোম্পানিগুলোর যে বাসগুলো থাকে সেগুলোতে তো রীতিমতো নিষিদ্ধ থাকে, অনেক সময় লেখাও থাকে বাসের মধ্যে এবং টিকেটে বিভিন্ন জায়গায়, যাতে করে পথে কোনো যাত্রী তোলা না হয় এবং চেকারের মাধ্যমে সেটি চেক করা হয়। আরও নানা ব্যবস্থাপনা থাকে যাতে করে অতিরিক্ত কোনো যাত্রী অবৈধভাবে, অন্যায়ভাবে তোলা না হয়। বিধায় এ ধরনের যাত্রী তুলে যদি উপার্জন করা হয় সেটা কন্ট্রাক্টর অথবা হেল্পার কিংবা চালক যে উপার্জন করুন না কেন, কিংবা সবাই মিলে উপার্জন করুন না কেন, সেটা অবশ্যই হারাম হবে, গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারামকে বর্জন করার মতো ইমানের শক্তি দান করুন।